সোনাপুরৰ উচ্ছেদ আৰু ৰক্তাক্ত পৰিস্থিতিক লৈ ৰাজনীতি কচুতলিত উপস্থিত হৈ বাধাৰ সন্মুখীন হল কংগ্ৰেছৰ প্ৰতিনিধি দল মুখ্যমন্ত্ৰীৰ উচ্চতনিতে পৰিস্থিতি হিংসাত্মক হোৱাৰ অভিযোগ কংগ্ৰেছৰ AIUDF-ৰ পিছত কংগ্ৰেছৰ নজনীয়া বিধায়কৰ দল শনিবাৰে উপস্থিত হৈছিল সোনাপুৰৰ কচুতলিত কিন্তু স্থানীয় ৰাইজ আৰু দল সংগঠন নাচুৰবান্দা ঘটনাস্থলীলৈ যোৱাৰ পথতেই বাধা দিলে স্থানীয় ৰাইজ আৰু দল সংগঠনে বাৰম্বাৰ চেষ্টা কৰি ব্যৰ্থ হ'ল কংগ্ৰেছৰ প্ৰতিনিধি দল স্থানীয় লোকক বুজোৱাৰ চেষ্টা চলালে বিধায়ক জাকিৰ হুছেইন সিকদাৰে বাধাৰ সন্মুখীন হৈ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাকে আক্ৰমণৰ লক্ষ্য কৰি ললে জাকিৰ হুছেইন সিকদাৰ আৰু মীৰা বৰঠাকুৰে কিন্তু আজি যিখিনি আপোনালোকে দেখিলে গণতান্ত্ৰিক দেশ এখনত আমি বিধায়কসকলে আহিছোঁ কংগ্ৰেছ দলৰ পৰা আহিছোঁ আমি আমি আমিতো কাৰো বিৰোধিতা কৰিবলৈ অহা নাই আমি কাৰো অশান্তি কৰিবলৈ অহা নাই আমি কাৰো পক্ষলৈ অহা নাই ইয়াতে হৈছেনো কি ইয়াতে হৈছেনো কি কেনেকৈ কি ঘটনা হ'লে এওঁলোকৰ মনতনো কি কি অশান্তি আছে এই কথাবিলাকে শুনিবলৈ আহিছিলোঁ কিন্তু কথাবিলাক নকলে এটা অশান্তিৰ পৰিৱেশ কৰিছে আৰক্ষীৰ প্ৰশাসনক কথা কৈ আহিছোঁ আৰক্ষী প্ৰশাসনে ইয়াত আমাক সহযোগ নকৰিলে আমাক মানুহে সেই ধাক্কা মাৰিলে আৰক্ষী একো নক'লে হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ পুলিচৰ এইবিলাক কথা যে এশ বাঘ মাৰিলে বাঘৰো এশ গৰু খালে বাঘৰো মৰণ হিমন্ত বিশ্ব শৰ্মাই গোটেই অসমখন যিটো অশান্ত কৰিছে হিজ পলিটিকেল ডেইজ আৰ নাম্বাৰ্ড হিমন্ত বিশ্ব শৰ্মাই ভাবিব নালাগে এইখন পৃথিৱীত দুৰ্যোধনৰ দৰে শক্তিশালী মানুহ ৰজাও পতন হৈছে ৰাৱণো ইয়াত পতন হৈছে হিটলাৰো ছুইচাইড কৰিবলগীয়া হৈছে ছাদ্দাম হুছেইনো বাংকাত গৈ মৰিবলগীয়া হৈছে ৰাইজক বিপথে পৰিচালিত কৰা মুখ্যমন্ত্ৰীয়ে নিজৰ নাত গাঁত নিজেই খান্দিছে সোনাপুৰৰ উচ্ছেদক লৈ স্থিতি স্পষ্ট কৰক কংগ্ৰেছে ট্ৰাইবেল বেল্ট এণ্ড ব্লক কংগ্ৰেছে বিচাৰে নে নিবিচাৰে সোনাপুৰৰ কচুতলিৰ উচ্ছেদ আৰু হিংসাত্মক পৰিস্থিতিৰ বাবে কংগ্ৰেছকে জগৰীয়া কৰি প্ৰশ্নবান মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ যে ট্ৰাইবেল বেল্ট এণ্ড ব্লকত অনাকাংক্ষিত লোকৰ উপস্থিতিয়ে অসমৰ জনজাতীয় লোকসকলৰ ভৱিষ্যত বিপদাপন্ন কৰি তুলিব এই আইনখন ট্ৰাইবেল বেল্ট এণ্ড ব্লকৰ আইনখন আমি প্ৰণয়ন কৰা হয় এই ট্ৰাইবেল বেল্ট এণ্ড ব্লকৰ আইনখন কংগ্ৰেছ দলে আনিছিলে আৰু এতিয়া কংগ্ৰেছেই এই আইনখনক বিৰোধিতা কৰাটো মই নিজেও বুজিব পৰা নাই কংগ্ৰেছ দলে স্পষ্ট ভাষাত ক'ব লাগে যে তেওঁলোকক ট্ৰাইবেল বেল্ট এণ্ড ব্লক লাগে নে নাই যদিহে আইনৰ আওতাত আহে কচুতলিত থকা বঙালী সম্প্ৰদায়ৰ লোকসকলকো উচ্ছেদ চলোৱা হ'ব বুলি ক'লে মুখ্যমন্ত্ৰীয়ে দবাটো দুইফালৰ পৰা নামাৰিব কংগ্ৰেছলৈ আহ্বান মুখ্যমন্ত্ৰীৰ আইনৰ আওতাত কোনোবা যদি আহে তেওঁলোককো আমি নটিচ দিম কিন্তু তেওঁলোকেতো বঙালী মানুহৰ কথা কৈছে তেওঁলোকেতো লাঠি জোং কেতিয়াও নলয় অসমত বঙালী হিন্দু মানুহে লাঠি জোং লোৱাৰ ইতিহাস আছে নেকি আৰু আমিতো সকলোকে উচ্ছেদ কৰোঁ শিলখাকোত আমি কাক উচ্ছেদ কৰিছোঁ তেওঁলোকে মোক দুইফালে বজায় এবাৰ কয় যে মই মিয়াক টাৰ্গেট কৰি লৈছোঁ আকৌ যদি মিয়াৰ বাদে যদি বেলেগ মানুহক উচ্ছেদ কৰোঁ তেতিয়া কয় এওঁ খিলঞ্জীয়াক উচ্ছেদ কৰিলে আৰে দবাটো দুইফালৰ পৰা নামাৰিব দবাটো দুইফালৰ পৰা পিটি দিয়ে শিলখাকোত কংগ্ৰেছে কি কৰিলে আমিতো হিন্দু মুছলমান চোৱা নাই আমি যোনে উচ্ছেদ কৰিছে তাকে উচ্ছেদিত কৰিছোঁ উচ্ছেদিত লোকসকল ভূমিহীন নহয় বিৰোধী দলপতি দেৱব্ৰত শইকীয়ালৈ পুনৰ অভিযোগৰ আঙুলি মুখ্যমন্ত্ৰীৰ দেৱব্ৰত শইকীয়াই বিবৃতি দিয়াৰ আগলৈকে সকলো শান্তি আছে এই গোটেই ঘটনাটো আৰম্ভ হ'ল যেতিয়া দেৱব্ৰত শইকীয়াই বিবৃতি দিলে কাৰণ এই মানুহখিনি ভূমিহীন নহয় এওঁলোকৰ দৰং আৰু মৰিগাঁৱত মাটি আছে তেওঁলোকে নিজৰ নিজৰ ঘৰলৈ গুচি গৈছিলে আৰু ভূমিহীন বুলি ক'লে বেলেগ কথা তেওঁলোক বুঢ়া বুঢ়ী গাঁৱৰ পৰা আহিছিলে মুখ্যমন্ত্ৰীৰ সুৰতেই সুৰ মিলালে মন্ত্ৰী পীয়ুষ হাজৰিকায়ো কথা হ'ল কংগ্ৰেছ দল আচলতে জনজাতি বিৰোধী হয় নে নহয় সোনাপুৰৰ যিখিনি জেগাত উচ্ছেদ হৈছে ন্যায়সংগতভাৱে উচ্ছেদ হৈছে সম্পূৰ্ণ জাননী দি উচ্ছেদ কৰা হৈছে আৰু এইটোৱে ট্ৰাইবেল বেল্ট এণ্ড ব্লক কোনো ট্ৰাইবেল বেল্ট এণ্ড ব্লকত সন্দেহযুক্ত মানুহ থাকিব নোৱাৰে কিন্তু জাতীয় দল সংগঠনৰ স্পষ্ট কথা
ভোটের স্বার্থত রাজনীতি নকরিবলে আহ্বান দল সংগঠনৰ। হবই লাগিব, এটো কোনোবাই কোৱা নোকোৱা লগত কথা নাই, উচ্ছেদ হব লাগিব। আর ইয়ার জনজাতীয় মানুষের মাটি জনজাতীয় মানুষ হাতত থাকি লাগবে। এই 2012 চনতে ইয়ার উচ্ছেদ করবলে অর্ডার ওলাইছে। 2012 চনের পর আজি কি চন 2024 চনলকে 12 বছর দিন উচ্ছেদ করবলে সরকার সাহস করে। কেবল মাত্র ভোট, কেবল মাত্র ভোট, সব রাজনৈতিক দলক কেবল ভোট লাগে। আর ভোটত ভোট মানে জাতি পিছত প্রথম রাজনৈতিক দলবিলাকক ভোট লাগে। আজি সেখানে আমার জাতির অবস্থা হয়েছে। আজি জনজাতীয় মানুষের নিজের প্রাপ্য বিচারি রাজপথত থাকবলগীয়া হয়েছে। প্রাপ্য বিচারি রাজপথত থাকবল বাংলাদেশী মূল লোক, প্রাপ্য বিচারি রাজপথত আছে আমার জনজাতীয় লোক। একে সমান্তরালক যিনি সহযোগিতা করেছিল, বেদখলক যিনি প্রশাসনে সহযোগিতা দুই তিন দিন করেছিল, তার রাজনৈতিক দল তার যিনি প্রক্ষেপ করলে, রাজনৈতিক দল তার বিভিন্ন ধরনের প্রচলনামূলক মন্তব্য দাঙি ধরে দেবব্রত শইকীয়াকে আরম্ভ করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচলনের মন্তব্য দাঙি ধরে, যার কারণে আজি দুদিন আগত যিনি প্রশাসনক দা জুং যিনি আক্রমণ চলালে, তার কারণে যোগে হয়েছে রাজনৈতিক দল। রাজনৈতিক অরিয়াউরির মাজতেই উচ্ছেদিত লোকের দাবি, তেওঁলোক ভারতীয় নাগরিক। বিজেপির পরা হেনু নির্বাচনও খেলিছিল এগারিয়ে। ঘর পাইছো, অরুণোদয় আসনি পোৱা নাই। বিজেপিত ইলেকশন খেলেছিল, চারিটা ভোটত মই হারিছিল, মই মেম্বারি খেলেছিল, ইয়াতে কার্ড আছে, আমার সব কিছু আছে। অভিযোগ প্রতি অভিযোগের মাজতেই কঠোর প্রশাসনের নির্দেশ, তিনি দিনের ভিতর ঘর এরার নির্দেশ বেদখলকারী। ইপিনে বিরোধী দলপতি দেবব্রত শইকীয়ার পত্র বিধানসভার অধ্যক্ষ, সর্বদলীয় প্রতিনিধি দল সোনাপুরের কষ্টতলীলে প্রেরণের আহ্বান। আনপিনে এবিএম সুয়ে রঙিয়া সিদাঙ্গকে ধরে বিভিন্ন স্থানত কষ্টতলীর ঘটনার বিরুদ্ধে সাব্যস্ত করে প্রতিবাদ। মুঠর ওপর বৃহস্পতিবার ঘটনার পিছত সোনাপুরের কষ্টতলী এতিয়া রাজনীতির অভিকেন্দ্রত পরিণত হয়েছে। শেখ বুজি সুযোগ লওয়ার চেষ্টা চলাইছে শাসক আর বিরোধী। ব্যুরো রিপোর্ট, প্রতিদিন টাইমস।